Welcome to MS Excel Essential Level. আমি মোহাম্মদ শাহাদাতুল্লাহ, এসিএ ট্রেনিং ডিপার্টমেন্ট। আজ আমরা এক্সেলের কিছু টপিক সম্পর্কে আলোচনা করব, যেমন রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসোলিউট সেল রেফারেন্স, রিউজ ফর্মুলাস অ্যান্ড ফাংশন, কীভাবে রো এবং কলাম ইনসার্ট ডিলিট অথবা অ্যাডজাস্ট করা যায়, এরপর সার্চ ফর এবং রিপ্লেস ডাটা সম্পর্কে আমরা দেখব। সেল রেফারেন্সিং, মাইক্রোসফট এক্সেলের সেল রেফারেন্সিং বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স এবং আরেকটি হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স। রিলেটিভ সেল রেফারেন্স ডিফল্ট আকারে থাকে। এখন সেল রেফারেন্সটা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাদের ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি আছে। টোটাল বের করার জন্য ইকুয়াল টু ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি, টোটাল সেলসটা বের হয়ে গেছে। ড্র্যাগ করলে সিমিলার ওয়েতে এখানেও অটোমেটিকলি সে পরের দুটা সেলকে চিনে নিয়েছে। এই যে এখানে অ্যারোসলের একটা ফর্মুলা অ্যাপ্লাই করে বের করেছি, পরবর্তীতে ড্র্যাগ করার পরে যেইভাবে পরবর্তী সেলগুলির ক্যালকুলেশন করে রেজাল্ট বের হয়েছে, এই রেফারেন্স টেকনিককে বলা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। এখন আমরা এই রিলেটিভ সেল রেফারেন্স দিয়ে বের করার পরে যেই রেজাল্টটা পেয়েছি, সেই টোটাল প্রাইসের অ্যাগেনস্টে 5% ডিসকাউন্ট অ্যাপ্লাই করে কত টাকা ডিসকাউন্ট আসে সেটা আমরা এখানে বের করতে চাচ্ছি। ইকুয়াল টু টোটাল প্রাইস ইনটু ডিসকাউন্ট রেট, আমি এন্টার দিয়ে দিচ্ছি, তাহলে 100 টাকা 5 টাকা, ওকে। যখন আমি ড্র্যাগ করছি সে সিমিলার ওয়েতে এই সেলে যে নিচের সেলে চলে আসছে, অর্থাৎ সেলটা ফিক্সড হয়ে আসে নাই। ইকুয়াল টোটাল প্রাইস ইনটু এই সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কে টু সেলের কেটা হচ্ছে কলামের নেম এবং এই টুটা হচ্ছে ওই সেলের রোয়ের নেম। আর যদি আমি এই সেলটা সিলেক্ট করার পরে ফাংশন কি F4 প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে কলাম এবং রো দুইটার সামনে ডলার সাইন বসে গেছে। এই যে ডলার সাইন বসে যাওয়ার কারণে সেলটা রিলেটিভ থেকে অ্যাবসোলিউটে কনভার্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা F4 দিয়ে এটা দিতে পারি, অথবা কার্সর রেখে শিফট চেপে 4 দিলেও এই ডলার চিহ্নটা বসে যায়। তাহলে আমি এই অ্যাবসোলিউট করার পরে যখন আমি ড্র্যাগ করছি, পরে সেলগুলিকে এক্সিকিউট হচ্ছে এখানে, বাট ওই ডিসকাউন্ট রেটটা ফিক্সড হয়ে আছে। সিমিলার ওয়েতে এখানেও ডিসকাউন্ট রেটটা ফিক্সড হয়ে আছে। এইটা অ্যাবসোলিউট সেল রেফারেন্সের মাধ্যমে আমরা করেছি। ইকুয়াল এই সেল ইনটু 5%, অর্থাৎ সেলকে না চিনিয়ে সেলের ভ্যালুটা সরাসরি দিয়ে দিলে সেটা রিলেটিভ অথবা অ্যাবসোলিউট এই দুনোভাবে হয় না, সেটা কনস্ট্যান্ট হিসাবে এক্সিকিউট হয়। আর কনস্ট্যান্ট এক্সেলের কোনো রেফারেন্সিং না, বাট এক্সেল ওটাকে কনস্ট্যান্ট দিয়ে রেজাল্টটা বের করে দেয়, তাহলে আমরা এখানে এইভাবে পেতে পারি। বাট কনস্ট্যান্ট গুড প্র্যাকটিস না, কারণ যখন কিনা কোনো পরিবর্তন করতে হয় তখন শুধুমাত্র এই ডিসকাউন্ট রেটটা পরিবর্তন করলে অটোমেটিকলি পরের সেলগুলিতে বা যে সেলগুলিতে এটা ব্যবহার করা হয়েছে সেই সেলগুলিতে আপডেট হয়ে যায়। বাট কনস্ট্যান্ট ইউজ করলে সেই ক্ষেত্রে এখানে চেঞ্জ করে আপডেট করতে হয়, যেমন কিনা যদি আমি কোনো আপডেট করি, অর্থাৎ এখানে আমি বলে দিচ্ছি যে 5% না 10% ডিসকাউন্ট, শুধুমাত্র এই সেলে চেঞ্জ করার কারণে অ্যাবসোলিউট সেল রেফারেন্সে অটোমেটিকলি এই সেলগুলিতে ইম্প্যাক্ট বা প্রভাব পড়ে যাবে, বাট কনস্ট্যান্ট অথবা রিলেটিভ সেল রেফারেন্সে ওটা প্রভাব পড়বে না। এন্টার, তাহলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে অটোমেটিকলি এই পরের সেলগুলিতে সবগুলিতে অটো আপডেট হয়ে গেছে। আর কনস্ট্যান্টে করতে হলে তখন এখানে চেঞ্জ করে আবার আমাকে ড্র্যাগ করতে হতো। রিউজ ফর্মুলা অ্যান্ড ফাংশন বলতে আমরা সাধারণত বুঝছি যে একটা ফাংশন ইউজ করে ওইটাকে পরবর্তী রেঞ্জে, পরবর্তী সেলে, পরবর্তী রো অথবা কলামে ওইটা ইম্প্যাক্ট ফেলার জন্য ওটা এক্সিকিউট করাটাই রিউজ ফাংশন। জাস্ট আমরা অটোসাম দিয়ে দিচ্ছি, অটোসাম দেওয়ার পর এখানে পেয়ে যাচ্ছে এটা আমরা ফর্মুলা দিয়ে করছি, ওকে, তাহলে অটোমেটিকলি সে পেয়ে গেছে। যদি আমি এটাকে এই ছোট্ট প্লাস আসার পরে যদি ড্র্যাগ করি, অটোমেটিকলি পরের সেলগুলির যোগ বের করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে রিউজ ফর্মুলাস। ঠিক সেমভাবে এটা আমি আবার ফাংশন দিয়েও করতে পারি, যেমন এফএক্স সাম রেঞ্জটা চিনিয়ে দিব ফার্স্ট টাইম, ওকে, এরপর আবার আমি ড্র্যাগ করে দিলেই রিউজ ফাংশন হয়ে গেছে। তাহলে আমরা রিউজ ফর্মুলা যেমন ফাংশন দিয়ে আমরা এইভাবে করতে পারি।
আমরা যদি আমরা জানি কোনো রো ইনসার্ট করলে সেটা উপরে ইনসার্ট হয়, এমন কোনো কলাম ইনসার্ট করলে সেটা লেফট সাইডে ইনসার্ট হয়। এমপ্লয়ি নেম এবং সেলসের মাঝখানে একটা কলাম ইনসার্ট করতে চাই, কলামের হেডের উপর রাইট মাউস ক্লিক করে ইনসার্ট, তাহলে একটা কলাম ইনসার্ট হয়ে যাচ্ছে। সিমিলার ওয়েতে যদি ডিলিট করতে চাই, সেমভাবে রাইট মাউস ক্লিক করে ডিলিট দিলে আবার ডিলিট হয়ে যাবে। আর রো ইনসার্ট করতে চাচ্ছি আমরা, তাহলে এখানে যেখানে রাখবো তার উপরে রো ইনসার্ট হবে, রাইট মাউস ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট করে রো ইনসার্ট হয়ে যাচ্ছে। আমি এই রোটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে যদি এটা আমি আবার পেস্ট করতে চাই, রাইট মাউস ক্লিক করে ইনসার্ট কপি সেল, তাহলে ওই রোটা কপি হয়ে ইনসার্ট হবে। আর রো সবসময় উপরে হচ্ছে, কলাম লেফট সাইডে হচ্ছে। যদি আমি কোনো একটা রো এবং কলামের হাইট ছোট বড় করতে চাই, সাপোজ এখানে আমি এটার হাইট 10 ছোট করতে পারি অথবা বড় করতে পারি, সবগুলিকে ধরে যতটুকু আমার দরকার রাইট মাউস ক্লিক করে রো হাইট, ওইটা আমি সাপোজ এখানে চাচ্ছি আমি 35 দিতে, 35 দিয়ে দিচ্ছি, তাহলে অটোমেটিক প্রতিটা রোয়ের হাইট 35 হয়ে যাচ্ছে। কলাম দুইটা সিলেক্ট করেছি, কলাম উইথ, কলাম উইথ এটাকে আমি করে দিচ্ছি 33। ওকে, তাহলে এই দুটোটা কলামের উইথ অটোমেটিকলি 33 হয়ে যাচ্ছে। এভাবে করে আমি রো এবং কলামের হাইট এবং উইথ অ্যাডজাস্ট করতে পারি। এই সেলটাকে আমি ডিলিট করব, রাইট মাউস ক্লিক করে ডিলিট, বাংলাদেশ লোড হয়ে গিয়েছে। সেম ওয়েতে যদি আমি এই সেলটাকে আবার ডিলিট করি, অর্থাৎ শিফট সেল লেফট, অর্থাৎ এই সেলটা এখানে চলে আসবে, তখন অটোমেটিক ডিলিটেড সেলের জায়গায় তার রাইট সাইডের সেলটা লোড হয়ে যাবে, রাইট সাইডেরটা লোড হয়ে গেছে। এরপর আমরা সার্চ এবং রিপ্লেস সম্পর্কে জানবো। খুঁজতে হলে আমরা সার্চ করতে হয় অথবা ফাইন্ড করতে হয়। সার্চ অথবা ফাইন্ডের আমরা পাবো হচ্ছে হোম ট্যাবের আন্ডারে ফাইন্ড অ্যান্ড সিলেক্টেড, এই আইকনে ফাইন্ড দিলে আমার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স আসবে, যেই টেক্সটটা খুঁজতে চাই এখানে সেটা লিখে ফাইন্ড দিলে সেটা চলে আসবে। এইটার জন্য আমাদের শর্টকাটও ইউজ করতে পারি, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে আমি ফাইন্ড, সাপোজ আমি খুঁজতে চাচ্ছি কালাম এমপ্লয়িকে, তাহলে আমি লিখছি কালাম, লিখে যখন আমি ফাইন্ড দিব সে এই যে কালাম একটা খুঁজে বের করেছে, এরপর ফাইন্ড যে আরেকটা কালাম আছে এটাও বের করেছে, যদি আবার দিই সে আবারও প্রথম অবস্থায় কালামে চলে আসে, এই দুইটা কালাম আছে। আর যদি আমি এটাকে আরও কিছু অপশন দিয়ে চেক করতে চাই, অর্থাৎ অপশনস এখানে লেখা আছে কালাম বাই ফর্মুলা এই শিটে হতে পারে, বাই রো ওয়াইজ হইতে পারে অথবা কলাম ওয়াইজ হইতে পারে, অথবা এখানে ফর্মুলা ভ্যালুজ এবং কমেন্ট এই অপশানগুলি দিয়েও হতে পারে, ডিফল্ট আকারে ফর্মুলাস থাকে। এটা ম্যাচ কেস, অর্থাৎ ম্যাচ হলে সেটা দেখাবে। আর যদি বলি যে ম্যাচ এন্টায়ার সেল কন্টেইন, এটা যখন দিব তখন এই জায়গায় কালাম তাকে পাবে, বাট এখানে নিচে যে আবুল কালাম আছে ফুল ম্যাচ না করলে ওটা পাবে না। কেমন হয় আমরা দেখি, ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্ট যখন দিচ্ছি ফাইন নেক্সট, একটা কালামকে পাচ্ছে পরবর্তী সে যাচ্ছে না। আর যদি আমি এটা উঠিয়ে দিই তাহলে এখানেও পাচ্ছে, নিচে এই কালাম আবুল কালাম ওনাকেও পাচ্ছে, অর্থাৎ এটা এন্টায়ার সেল না, কালাম থাকলে তাকে খুঁজে পাবে। সিমিলার ওয়েতে যদি কোনো কমেন্ট থাকে, আমরা অনেক সময় কমেন্ট দিয়ে রাখি, সাপোজ আমি কালামের অ্যাগেনিস্টে অথবা কালামের সেলের অ্যাগেনিস্টে একটা কমেন্ট দিচ্ছি, রিভিউ নিউ কমেন্ট, এটা সাপোজ আমি ধরে নিচ্ছি এটা মেড সেল, মে জায়গায় আমি দিচ্ছি হচ্ছে এটা জুনের সেল, জুন, এবং আমি এখানে আরেকটা দিচ্ছি যে ফজলে রাব্বি উনিও জুন মাসে এটা সেল করেছে, জুন। ওকে, তাহলে দুইটা কমেন্ট, এই কমেন্ট জুন এবং এই কমেন্ট, এই কমেন্টও জুন এবং এই কমেন্ট হচ্ছে মে। আমি এখন খুঁজতে চাচ্ছি, কন্ট্রোল এফ, আমি খুঁজতে চাচ্ছি যে কমেন্টগুলি, কমেন্ট সিলেক্ট করবো এখান থেকে দিয়ে আমি এখানে খুঁজতেছি হচ্ছে জুন মাসের সেল, জুন, ফাইন, এই জুন মাসের সেল এটা বের হয়ে গেছে, ফাইন, এই যে আবার এই জুন মাসের সেল এটাও বের হয়ে গেছে। যদি আমি রিপ্লেস করতে চাই, কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিলে রিপ্লেস চলে আসে, কলাম, কলামের রিপ্লেসে আমি করে দিতে চাচ্ছি 1 2 3, রিপ্লেস কালামের অ্যাগেনস্ট রিপ্লেস হয়ে গেছে,
রিপ্লেস, তার আছে রিপ্লেস হয়ে গেছে 1 2 3, রিপ্লেস আর পাচ্ছে না, যার কারণে বলছে ম্যাচ কেস, ক্যানট ফাইন্ড ম্যাচ কেস। এইভাবে করে আমি রিপ্লেস করতে পারি, আর রিপ্লেস অল দিলে সবগুলো একসাথে হয়ে যাবে, বাট রিপ্লেস অল দেওয়া ঠিক হবে না, কারণ আমি এটা রিপ্লেস দেখে দেখে যেটা দরকার সেটা রিপ্লেস করব, আদারওয়াইজ সেটা রিপ্লেস করব না, সেটা আমি ফাইন নেক্সটে চলে সেটা এরপর আমি রিপ্লেস করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।